হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারুসেরিয়া। তো টুঙ্গিপাড়ার মিয়া ভাই, সেটা ট্রেলার বেরিয়ে গেছে এবং ইন্টারেস্টিংলি এই ছবিটি আজকে মানে 26শে মার্চে রিলিজ হওয়ার কথা থাকলেও এটি আসলে রিলিজ আটকে দেওয়া হয়েছিল সরকারি সিদ্ধান্তের কারণে। তো সে যাই হোক, আমি ট্রেলারটি যদি রিভিউ করি, আপনারা জানেন যে এটি শাপলা মিডিয়ার সিনেমা টুঙ্গিপাড়ার মিয়া ভাই। এটি মেইনলি প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাইফস্টাইল, এটা আমরা আগে থেকে জানি, কিন্তু তার জীবনের একটা অংশ, বিশেষ করে প্রথম অংশটা, মানে তার শৈশব বেড়ে ওঠা থেকে তার অ্যাকচুয়ালি নেতা হয়ে ওঠার যে সময়টা, সেটি নিয়েই আসলে ছবিটা। পুরো জীবনের স্টোরি নয় এটা, তো সেটা প্রথমে ডিসক্লেমার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। এখানে শান্ত খান, দিঘি সহ আরও জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে অভিনয় করেছে, দিলদার জামান, ভালো ভালো গুণী অ্যাক্ট্রেস রয়েছে। অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে আমার খুব একটা নেই। এখন একটা যে ব্যাপারটা আসলে হয়, আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু একটা রোল মডেল বাংলাদেশে, তো তার আপনি যখন বায়োপিক লেভেলের একটা পার্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার অনেক কিছু আসলে চিন্তাভাবনা করে এগোতে হয়। তার ফেস লুক, তার ভয়েস, ইভেন আমি ট্রেলারে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে শান্ত খানের ভয়েসটাও খুব সম্ভবত শান্ত খানের এখানে না ডাবিং করে অন্য ভয়েস দিয়ে দেওয়া হয়েছে। তার যে মেকআপ গেট আপ খুব একটা আমার কাছে ভালো লাগেনি, যদিও সেটা পোস্টারে ততটা ভালো লেগেছিলো, ট্রেলারে আমার অতটা ভালো লাগলো না কী কারণে যেন। দিঘিকে অ্যাকচুয়ালি দেখানোই হয়নি বলা যায়, একটা রোমান্টিসিজমের ব্যাপার হয়তো বা তারা ট্রাই করেছিল, কিন্তু ট্রেলারে যা বুঝলাম এখানে দিঘির যে অবস্থানটা বা শান্ত খানের সঙ্গে দিঘির যে ব্যাপারটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়াইফের যে ব্যাপারটা, সেটা খুব বেশি হয়তো বা রিভিল হবে না এখানে। মেইনলি বঙ্গবন্ধুর শৈশব কৈশোর এবং তার নেতা হয়ে ওঠার যে সময়টা, তার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন যে সময়টা, বায়ানোর ভাষা আন্দোলন, সেগুলো উঠে এসেছে ট্রেলারে। এবং আরেকটা ব্যাপার আসলে না বললেই নয়, এখানে সেলিম খানকে আমরা দেখলাম ডিরেকশনে, স্ক্রিপ্ট মানে চিত্রনাট্যে আমরা দেখলাম যে শামীম মৈত্রনী, যদিও আমি প্রথম থেকে যতটুকু জানতাম যে শামীম মৈত্রনী এটা ডিরেকশন দিয়েছে। তো আমি জানি না সেলিম খান শাপলা মিডিয়ার ওনার প্রযোজক, আমি জানি না তার কতটা ডিরেকশন গুণ আছে বা কি, তিনি আগে কী কাজ করেছেন ডিরেকশনের, বা এটা শুধুই কি নাম কাওয়া আসতে কি না, কারণ এর আগে আমরা দেখেছি আবদুল্লা জিজকে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা পরিচালনা করতে, যৌথ প্রযোজনা নাম হিসেবে থাকার জন্যে, আমরা অনন্ত জলিলকে তো প্রায়ই দেখছি ডিরেকশন দিচ্ছেন। তো এরকম যদি নাম কাওয়া আসতে হয় এটা খুবই দুঃখজনক, কারণ এটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছবি, স্বাভাবিকভাবে এটা যদি শামীম মৈত্রনী যদি করে থাকেন, তার নামটা আসলে সামনে আসা উচিত ছিল। আই ডোন্ট নো এটা কেন কী করা হলো, আমি যতটুকু জানি সেলিম আহমেদ আসলে এটা, সেলিম খান আসলে এটা ডিরেকশন দেওয়ার মতো আসলে এবিলিটি তার আছে কি না আমি খুবই সন্দিহান। তো যাই হোক, ট্রেইলারে আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা হাই তোটের কিছু মনে হয়নি, বা এটা দেখে কতটুকু হলে যাবে মানুষ বা দেখে আগ্রহ সৃষ্টি হওয়ার যে ব্যাপারটা, সেট ডিজাইন খুব আহামরি নয়, কিছু কিছু বিষয় খুবই মেকি লেগেছে, এবং এটার কালারাইজেশন ভয়েস তো মানে ইয়া না। তবে একটা ব্যাপার হতে পারে যে বঙ্গবন্ধুর জীবনে যেহেতু একটা পার্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে, এই চেষ্টাটাকে হয়তো বা স্বাগত জানানো যায়। এরকম একটা সময় আসলে আমাদের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অনেক অনেক ছবি হওয়ার কথা ছিল, এই থিম নিয়ে আমাদের দেশীয় প্রোডাকশনে এই ছবিটি হচ্ছে, সেই দিক দিয়ে এটি সাধুবাদ পাওয়ার যোগ্য। তো ওভারঅল ট্রেলারটি আসলে আমার যথেষ্ট মানে খুব একটা আহামরি লাগেনি, অ্যাভারেজ। আপনারা যদি ট্রেলারকেও রেটিং দিতে বলেন, আমি এটাকে 6/10 দেবো। তা আপনাদের কেমন লাগলো সেটি আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ।